তৌফিক করুক এস আই আলামিন আপনি প্রশ্ন করেছেন প্রসাব করার পর লজ্জাস্থান টিস্যু নিয়ে হাঁটাহাঁটি করা যাবে কি না কর্ণ সহিয়া দিসের আলোকে উত্তর দিন ভাই আলামিন প্রসাব করার পরে টিস্যু এবং পানি দুইটার ব্যবহার কোনো কোনো সুন্না দ্বারা কোনো কোনো হাদিস দ্বারা প্রমাণ হয় অতএব আপনি চাইলে সেটা করতে পারেন আমাদের বাংলাদেশে মানুষের পেশাব আমরা মানে শারীরিকভাবে আমরা অনেকটা আদ্র আমাদের খাবার খাদ্যভ্যাস অন্যান্য কারণে যাই হোক তো যার কারণে আমাদের পেশাবের পরপরই ফোটা বন্ধ হয় না অনেকের যার কারণে অনেকে টিস্যু সহ আপনার লজ্জাস্থান ধরে হাঁটাহাঁটি করে হাঁটাহাঁটি করাটা অড দেখতে অসুন্দর দেখা যায় অনেক সময় সতর উন্মুক্ত হয়ে যায় এটা করা উচিত নয় কোনো সুন্দার দ্বারা এরকম হাঁটাহাঁটি করার বিষয়টি বলা হয়নি কোথাও তার এরকম প্রমাণ নেই অতএব যদি আপনার পেশাব ক্লিয়ার করার জন্য অপেক্ষা করতে হয় নড়াচড়া করতে হয় আপনি টয়লেটের ভেতরে থেকে নড়াচড়া করুন উঠাবস করুন সেটা ভিন্ন বিষয় কিন্তু বাহিরে হাঁটাহাঁটি করা অনুচিত এবং অসুন্দর সুন্না দ্বারা এটা প্রমাণিত নয় এটাকে আমরা অনেকে মনে করি সুন্নতে হাঁটাহাঁটি করাটাই সুন্নত মনে করি এটা ভুল এটা কিছুটা নির্লজ্জতাও এবং অনেকখানি সতর খুলে যাওয়ার কারণ হয় সময়